অভিযোগে জানা গেছে, ভুয়ো একটি অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার পুনরায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নাম ব্যবহার করে টাকা চেয়ে বার্তা পাঠানো হয়। ঘটনাটি নজরে আসার পর মন্ত্রীর আত্মসহায়ক ত্রিদীপ ক্রান্তি দাস সহ বিজেপি দলের জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব শুক্রবার আরকিপুর থানায় যান। ভুয়ো অ্যাকাউন্ট নম্বর সহ ফোন নম্বর দিয়ে পুনরায় অপরাধীদের খুঁজে বের করতে থানায় মামলা দায়ের করা হয়। অতীতেও একই অভিযোগেরই মন্ত্রীর পক্ষ থেকে আরকিপুর থানায় মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু কিছুদিন চুপ থাকার পর পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তিতে মহকুমা জুড়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন সহ চাঞ্চল্য। মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে বদনাম করার জন্য এবং রাজনৈতিকভাবে অপদস্থ করার জন্য একটি চক্র রাজ্যে সক্রিয়। ইতিপূর্বে আমরা দেখেছি তার ফটো এবং একটি ভুয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তার ফটো এবং তার নাম ব্যবহার করে কিছু দপ্তরের আধিকারিকের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ করে অ্যামাজন পে এর মাধ্যমে টাকা চাওয়া হয়েছে। সে সময় আমরা মামলা করেছিলাম এই থানাতে। মামলার নাম্বার ছিল 41 আরকেপুর পিএস 2022। সেম ঘটনা গতকালকে ঘটেছে, একই রকমভাবে আরেকটি নাম্বার থেকে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার তৈরি করে তার ফটো এবং নাম ব্যবহার করে কৃষি দপ্তরের কয়েকজন আধিকারিকের কাছে টাকা চেয়ে মেসেজ করা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা জানিয়ে জেলার পুলিশ সুপার এবং আরকেপুর থানার ইনচার্জকে জানিয়েছি, আগরতলাতে সাইবার সেলে জানিয়েছি। আজকে আমরা এই সংক্রান্ত ব্যাপার ডিটেলস জানিয়ে স্ক্রিনশট সহ সমস্ত কিছু দিয়ে আমরা আরকিপুর পিএসএ মামলা করেছি। আমরা এখানে এসেছি আমাদের জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা, মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক দেবাশিষ রায় বর্মন, মণ্ডল বিজেপির ডিএলএ ইনচার্জ আরাধন দে এবং মণ্ডল এফসি মোর্চার সাধারণ সম্পাদক দীপক দাস। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।